কি খবর ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি, একা চলতে শিখে গেছি। দেখো, তোমার ভালো দিনগুলোতে সবাই তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ দিনগুলোতে তোমার পরিবারের লোক ছাড়া আর কেউ তোমার সঙ্গ দিবে না। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি আমার মাসির বাড়ি। মাসির বাড়ির থেকেই ভিডিও করছি। তো মাসির বাড়িতে সারাদিন কী কী করলাম তার কিছু ভিডিও করে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ধানের ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি একটা জায়গায়। আর কোথায় যাচ্ছি তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে। আর এই যে আমাদের ছোট্ট সোনা আমার আগে আগে যাচ্ছে, আর আমি ওর পেছনে। তো দেখো, ঠিক মতো কিন্তু হাঁটতেই পারছিল না। আর ওকে আমি বলছিলাম কোলে আসো কোলে আসো, কিছুতেই কোলে আসছিল না, ও হেঁটেই যাবে। তো ওকে ওর মতো ছেড়ে দিয়েছে, আমি পেছনে পেছনে দেখছি ও ঠিকভাবে হাঁটছে কিনা, পড়ে টড়ে যায় নাকি। আর সামনে দেখো, আমার মেসো আছে, মাসি আছে, বোনু আছে, আর একজন আছে পাড়া প্রতিবেশী। তো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতেই পাবে একটু পরে, দেখতে থাকো, আমরা যাই। ওরা কত দূরে চলে গেছে শোনা, তুমি আমার কোলে আসো, কোলে আসো। কোথায় বাটারফ্লাই? ওই দাদুরা চলে গেছে, চলো। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি। তো আমরা কোথায় এসেছি তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কিছু সবজি আমার মাসিরা চাষ করেছে। তো সবজি নিয়ে যাওয়ার জন্যই আসছি। আর এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মূলা শাক, এগুলো তো আমার খেতে ভীষণই ভালো লাগে। এই যে আমার সোনা তো একবারে খেতে মাঝখান দিয়ে যাচ্ছে, ওকে আমি বকা দিচ্ছিলাম, বলছিলাম সাইড দিয়ে যাও, সবজিগুলা পা দিয়ে চলে যাচ্ছে। তো আমি এখানে মূলা শাক কিছু তুলে নিচ্ছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপর দেখো এখানে এই যে কচু শাক, আরও অনেক ওইদিকে হচ্ছে ওগুলো ঢেঁড়স, আর অনেক রকম শাক আছে। আর বন্ধুরা, সবচেয়ে থেকে খারাপ অবস্থা হলো আমার জুতোর। দেখো এই উঁচু নিচু আল দিয়ে মাসিদের সবজি খেতে আস্তে আস্তে আমার দুটো জুতোই ছিঁড়ে গেছে। দেখো জুতোর অবস্থা কি হয়ে গেছে একদম। আমরা এখন বাড়ি যাব। মাসিদের বাড়ির থেকে যে আমি কত কিছু নিয়ে যাব বাড়ি, ব্যাগ ভর্তি সবজি তো দিয়েছে, কচু শাক, পুঁই শাক, তারপর হচ্ছে মূলা শাক, এগুলো তো দিয়েছে। এখন মাসি পারছে আমার জন্য তেজপাতা। দেখো এই যে এটা কিন্তু তেজপাতার গাছ, আর এই যে তেজপাতার ডাল পেরে নিয়েছে হাতে, আর আমার হাতে দেখো দুটো শুকনো তেজপাতা। তো এগুলো এখন আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য মাসিকে বললাম ব্যাগে ভরে দিতে। বাড়ি বাড়ি যাবে, বাড়ি যাবা? এই দুষ্টু, নামো ওখান থেকে, নামো নামো ওখান থেকে। কোথায় উঠছো তুমি? তো বন্ধুরা, ফাইনালি আমি মাসির বাড়ির থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি, আর আমার মাসি আমাকে এগিয়ে দিতে যাচ্ছে। তো আমরা কিন্তু মাঠের রাস্তা হয়ে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির থেকে মাসির বাড়ি খুব একটা বেশি দূরে না। ওই যে সামনে তোমরা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু মেন রোড। তো মাঠের রাস্তা হয়ে মেন রোডে যাব, মেন রোড হয়ে আর কিছুটা হাঁটলেই আমাদের বাড়ি। তো তার জন্যই হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। সবাই ভালো থেকো, টাটা।